আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মারুফ 99 এগেইন। বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথমেটিক্স এবং প্রিন্সিপালস অফ ফিনান্স, ব্যবসায় গণিত এবং অর্থায়নের নীতিমালা বা ফিনান্স বইয়ের, ব্যবসায় গণিত বইয়ের নবম অধ্যায় এবং ফিনান্স বইয়ের চতুর্থ অধ্যায় টাইম ভ্যালু অফ মানি এবং ম্যাথমেটিক্স অফ ফিনান্স অর্থের সময়মূল্য অর্থায়নের গণিত এই দুইটি চ্যাপ্টারের উপর আলোচনা করা হবে। তো দুইটি চ্যাপ্টার আমি দুইটি বইয়ের একসাথে কেন লিখছি, কারণ বিজনেস ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 9 টাইম ভ্যালু অফ মানি আর সরি বিজনেস ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 9 এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স অফ ফিনান্স আর অর্থায়নের গণিত, এবং প্রিন্সিপালস অফ ফিনান্সে আমাদের রয়েছে টাইম ভ্যালু অফ মানি অর্থের সময়মূল্য। এই দুটি অধ্যায় সিমিলার, শুধুমাত্র বিজনেস ম্যাথমেটিক্সে আমাদের ডুয়েল ভার্সন রয়েছে, একটা হচ্ছে বাংলা ভার্সন আর একটা হচ্ছে ইংরেজি ভার্সন, এবং প্রিন্সিপালস অফ ফিনান্সে শুধুমাত্র একটাই ভার্সন, মানে ইংরেজি ভার্সন। সো বিজনেস ম্যাথমেটিক্সের বাংলা ভার্সন এবং বিজনেস প্রিন্সিপালস অফ ফিনান্সের ইংরেজি ভার্সন দুইটাই আমরা একসাথে আলোচনা করবো, এবং সবগুলোই আমাদের সেম, মানে সূত্র সেম, অঙ্ক সব কিছুই সেম, এখানে কোনো কিছুই চেঞ্জ হয় না, কোনো কিছুই পরিবর্তন হয় না। আমাদের বিজনেস ম্যাথ করতে গেলে যে অঙ্কগুলো দরকার, যে সূত্রগুলো প্রয়োজন, যেভাবে প্রশ্ন করা হয়, প্রিন্সিপালস অফ ফিনান্সেও আমাদের সেম সেম সূত্র, সেম সব কিছু নিয়ম, সব কিছু ঠিক আছে। সো আমরা দুইটা অধ্যায়েরই একসাথে আলোচনা করব। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমাদের বেসিক, মানে এই অধ্যায় দুটো একসাথে করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন এবং সূত্রগুলোকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কোনটা এককালীন, কোনটা লামসাম, কোনটা আমাদের ইনস্টলমেন্ট কিস্তি ভিত্তিক, কোনটা শুরুতে, কোনটা বছরের শেষে, কোনটা কোয়ার্টারলি, কোনটা বা কোনটা বায়োমান্থলি, কোনটা কোন সূত্র দিয়ে হবে, কোনটা আমাদের প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে হবে, কোনটা পিএমটি সূত্র দিতে হবে, কোথায় পিএমটি হবে, কোথায় অ্যানুইটি হবে, এই যে বিষয়গুলো রয়েছে সেই সবগুলো বিষয়ে আজকে আমি আপনাদের মানে একটা পূর্ণাঙ্গ ধারণা দেব। তো এরপরে যেই আমাদের দ্বিতীয় ক্লাসটি রয়েছে সেখান থেকে আমরা অঙ্ক শুরু করবো। আজকে আমরা একটু অঙ্কের অঙ্কের সূত্রগুলো দেখে আসি এবং অঙ্ক সম্পর্কে যে বেসিক কোয়েশ্চেনগুলো রয়েছে, কোনটা থাকলে কি হবে, কেন হবে, কিভাবে হবে, সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের যে কিছু জিনিস জানা প্রয়োজন, আমি সেই জিনিসগুলো সংক্ষেপে বলছি। কিছু জিনিসের ফুল ফর্ম জানা দরকার, যেমন এফ ভি বা ফিউচার ভ্যালু। সো এটা হচ্ছে এফ ইউ টি ইউ আর ই, ফিউচার ভি এ এল ইউ ই, যখন ফিনান্স করব তখন এটা ফিউচার ভ্যালু। আর যদি আমরা এটা মানে ব্যবসায় গণিত বই পড়ি, ম্যাথ বই, তাহলে এখানে হবে ভবিষ্যৎ, ভবিষ্যৎ মূল্য। সো আপনারা, আমি আপনাদের দুইভাবে করে দিচ্ছি। তারপরে কিছু বিষয় জানা দরকার, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, পিভি। সো এখানে পি আর ই এস ই এন টি ভি এ এল ইউ ই, তো এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্য। আমি এইটা কেন লিখতেছি সেটা আপনারা ভিতরে গেলেই বুঝতে পারবেন, কারণ এই আর তিন নম্বরে রয়েছে আমাদের পি, পিতে হচ্ছে প্রিন্সিপাল, পি আর আই এন সিআই পি এ এল, প্রিন্সিপাল মানে হচ্ছে আমাদের আসল, যেই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন আমি শুধু সেইগুলো আমাদের শর্ট ফর্মটা আমরা ফুল ফর্মে লিখতেছি। সো এগুলো যদি আপনারা জানেন তাহলে অঙ্কের সূত্রগুলো ভালো মতো বুঝতে পারবেন, এবং অঙ্কের সূত্রগুলো যদি ভালো মতো জানেন তাহলে আপনারা অঙ্কগুলো ভালো মতো বুঝতে পারবেন। তাহলে ই আই আর, তাহলে এখানে হচ্ছে ই এফ এফ ই সি টি, ইফেক্টিভ আই এন টি ই আর ই এস টি, ইন্টারেস্ট আর এ টি ই, এটা হচ্ছে কার্যকরী, কার্যকরী সুদের হার, সুদের হার। তারপরে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, প্রিন্সিপালস তো হয়ে গেছে, পি এম টি মানে পি এ ওয়াই এম ই এন টি, এই পিএমটির মানে হচ্ছে বাংলা মানে দাঁড়াচ্ছে কিস্তি বা পেমেন্ট, পেমেন্ট মানে হচ্ছে প্রদেয়, কিন্তু এইখানে আমাদের অঙ্কের মধ্যে এই অধ্যায়ের মধ্যে পেমেন্ট মানে হচ্ছে কিস্তি। সো এই পেমেন্ট মানেটা কিস্তির মানেটা দাঁড়াচ্ছে। সো আমরা মোটামুটি যদি এখানে আর নেই, আর হচ্ছে রেট অফ আর এ টি ই, রেট অফ ইন্টারেস্ট আই এন টি ই আর ই এস
টি, সরি এখানে এস টি, ইন্টারেস্ট মানে সুদ, সুদের হার। তারপরে 7 নম্বর হচ্ছে এন, এন হচ্ছে নাম্বার অফ বছর সংখ্যা, বছর সংখ্যা। তো তারপরে আর কি জিনিস জানার প্রয়োজন? মোটামুটি আর কোনো জিনিস জানার প্রয়োজন নেই। এই 7টা জিনিস, 7টা আরেকটা রয়েছে, সরি এখানে 8, ই, এটা হচ্ছে এ এন এন ও ইউ আই টি ওয়াই, অ্যানুইটি। তো অ্যানুইটিটার অনেকগুলো মানে রয়েছে, সেগুলো আমরা নাই জানলাম। সো মোটামুটি এই যে এফভি মানে ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, পি হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, আসল, আর নয় নম্বরে আরেকটা আছে পিআইএন, তাহলে এখানে আই, আই মানে হচ্ছে আই এন টি ই আর ই এস টি, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। এই বিষয়গুলো আপনাদের মোটামুটি ফুল ফর্মটা জানা দরকার। সো ইংরেজিগুলো জানা প্রয়োজন আপনাদের ফিনান্সে, আর যদি আপনারা বিজনেস ম্যাথটা বাংলায় করেন তাহলে বাংলায় জানা প্রয়োজন, যদি বাংলায় না করেন তাহলে শুধুমাত্র ইংরেজি ভার্সনটা দেখলেই এনাফ। তবে আমি আমি বাংলা ইংরেজি দুইটা ভার্সনই আপনাদের লিখে দিচ্ছি, আপনার যাদের যেটা প্রয়োজন তারা সেটা অনুসরণ করতে পারেন। এখন আসি সূত্রে। তো এর আগে আমি কিছু বিষয় আলোচনা করি, তার আগে আমি সূত্রগুলো মানে লিখে দিচ্ছি, তারপরে মূল বিষয়টাতে ঢুকতেছি, কারণ না হলে কিন্তু আবার তখন বুঝতে পারবেন না। তো প্রথমে আমি সূত্রগুলো সিরিয়াল করতে পারতাম, তবে আমাদের অঙ্কের জটিলতার ভিত্তিতে সূত্রগুলো আমি সিরিয়াল করছি। তো 1 নম্বর সূত্র কি? 1 নম্বর সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু নির্ণয় করার জন্য আমরা লিখব প্রেজেন্ট ভ্যালু ইনটু 1+ আর হল পাওয়ার এন। তারপরে 2 নম্বর সূত্র কি দরকার? প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1+ আর হল পাওয়ার এন, মানে এইটাকে ক্যালকুলেশন করলে 2 নম্বর সূত্রটা অটোমেটিক্যালি চলে আসবে। দুইটাই হচ্ছে আমাদের সিমিলার সূত্র। তো এরপর আমাদের 3 নম্বরে যে সূত্রটি প্রয়োজন সেটা হচ্ছে ইআইআর। আর আরেকটা জিনিস বলে রাখা দরকার, ইআইআর এর আরেকটা নাম হচ্ছে ইএআর। তো যেটাই হোক না কেন আমাদের ইআইআরই মিন করবে। তো ইআইআর সূত্র সবখানেই একই। ইআইআর যখন আমরা অন্যান্য ম্যাথ করেছিলাম সেখানেও আমরা দেখেছিলাম যে 1+ আর হল পাওয়ার এন মাইনাস 1 ইন্টু হচ্ছে 100। সো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আর ইআইআর মানে মানে হচ্ছে ইফেক্টিভ অ্যানুইটি রেট। তো যেটাই ধরেন না কেন 4 নম্বর যে সূত্রটা প্রয়োজন সেটা হচ্ছে এটাও ফিউচার ভ্যালু। তো এর আগে ফিউচার ভ্যালুটার সূত্রটা ছিল আমাদের প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1+ আর হল পাওয়ার এন, কিন্তু এখন আমাদের ফিউচার ভ্যালু সূত্রটা আসবে পিএমটি। এটা কেন আসবে সেটা আমি পরে একটু আলোচনা করতে চাই, আগে দেখে নিই যে কী কী সূত্র আমাদের রয়েছে এবং কী কী সূত্র জানা প্রয়োজন। তো 1+ আর হল পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর, আবার ফিউচার ভ্যালুর আর একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়াল পিএমটি সেকেন্ড ব্র্যাকেট 1+ আর হল পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু 1+ আর। তারপরে 6 নম্বর, এখানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তো প্রেজেন্ট ভ্যালুর সূত্র ইতোমধ্যে আমরা লিখেছি, কিন্তু এখানে আবার নতুন করে আরেকবার লিখবো, সেটা হচ্ছে কি ফিউচার ভ্যালু 1, এখানে 1+ আর হল পাওয়ার এন, তারপরে প্লাস ফিউচার ভ্যালু 2, 1+ আর হল পাওয়ার 2 প্লাস ফিউচার ভ্যালু 3, 1+ আর হল পাওয়ার 3 প্লাস ডট ডট ডট। এভাবে যতদূর পর্যন্ত আমাদের অঙ্কে প্রশ্ন করবে ঠিক ততদূর পর্যন্ত আমরা সেটা লিখব। তো এরপর 6 নম্বর সূত্র আমাদের লেখা শেষ, এখন 7 নম্বর সূত্রটা একটু দেখি। 7, সাথে আবারও প্রেজেন্ট ভ্যালুর সূত্র লিখবো আমরা। প্রেজেন্ট ভ্যালু এখানে যে সূত্রটা লিখেছিলাম এখানে আলাদা, সেটা হচ্ছে পি এম টি সেকেন্ড ব্র্যাকেট 1-1/1+ আর হল পাওয়ার এন ডিভাইডেড বাই আর। এটা আবার প্রেজেন্ট ভ্যালুর আরেকটা সূত্র রয়েছে, 8 নম্বর সূত্র, সূত্র আছে মোট 9টা। 8 নম্বর প্রেজেন্ট ভ্যালু সমান আমরা লিখতে পারি পি এম টি ইন্টু 1-1/1+ আর হল পাওয়ার এন বাই আর
ইন্টু ওয়ান প্লাস আর। আচ্ছা, এখন নয় নম্বরে সূত্রটা লিখলে আমাদের কাজ শেষ, ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালুর সূত্র ইতিমধ্যে আমাদের লেখা হয়ে গেছে, তারপরেও আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট প্রেজেন্ট ভ্যালু ইন্টু ওয়ান প্লাস আর হল পাওয়ার এন প্লাস সেম প্রেজেন্ট ভ্যালু ইন্টু ওয়ান প্লাস আর হল পাওয়ার এন প্লাস ডট ডট ডট। এভাবে অঙ্কে আমাদের যতদূর চাওয়া হবে ঠিক ততদূর। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সূত্র। আর আর কিছু সূত্র রয়েছে যেগুলো একদম বেসিক, আমি সেগুলোকে গুরুত্বপূর্ণ মনে করছি না, তারপরেও আমি 10 নম্বর দিয়ে লিখে দিচ্ছি। তাহলে সিম্পল ইন্টারেস্ট নির্ণয় করার সূত্র হচ্ছে PIN। তারপরে 11 নম্বর সূত্র হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু। এখন ফিউচার ভ্যালু নির্ণয় করার সূত্রটা আমরা ইতিমধ্যে জেনেছি, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার সূত্রটাও ইতিমধ্যে জেনেছি। সো ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু বাদ দিলে আমাদের এটা চলে আসবে। আর যদি আমরা এনুইটি বের করতে চাই, সিম্পল ইন্টারেস্ট এনুইটি, তাহলে আমরা পি প্লাস PIN এটা লিখতে পারি। তো এইগুলো আমাদের সাধারণত দরকার কম লাগে এবং এগুলো হচ্ছে আমাদের নর্মাল, একদম যোগ বিয়োগ গুণ ভাগ, একদম ক্লাস 3-4-এর অঙ্ক। সো এগুলো আপনারা এমনিই পারবেন দেখলে, মানে 100 টাকায় 4 টাকা সুদ দেওয়া হলে 5 বছরে কত টাকা সুদ আসবে। সো এটা হচ্ছে একদম নর্মাল অঙ্ক। সো এই ধরনের অঙ্কগুলো আপনাদের জটিলতায় ভুগতে হবে না। আর আমি এর আগে যে 9টা সূত্র দিলাম এগুলো আপনারা মুখস্থ করবেন। এখন কথা হচ্ছে আমি যে সূত্রগুলো দিলাম, এখন আমরা একটু অঙ্কের এই অধ্যায়ের ভিতরে ঢোকার চেষ্টা করি। তো আমি সূত্রগুলো এক বগল থেকে আপনাদের দেখাচ্ছি। মোট এই যে 9টা সূত্র রয়েছে, আপনারা একটু সূত্রগুলোর দিকে খেয়াল করেন। তো এখানে ফিউচার ভ্যালুর একটা সূত্র দিছি, পিভি ইন্টু ওয়ান প্লাস আর হল পাওয়ার এন। ফিউচার ভ্যালুর সূত্র আরও রয়েছে, PMT এখানে রয়েছে, আবার ফিউচার ভ্যালু এখানে একটা রয়েছে, ফিউচার ভ্যালু, মানে মোট 4টা আইটেমের হচ্ছে ফিউচার ভ্যালু। তারপর প্রেজেন্ট ভ্যালু এখানে একটা রয়েছে, তারপর এখানে একটা রয়েছে, 2টা এখানে, একটা 3টা এখানেও, 4টা, তার মানে 4টা রয়েছে প্রেজেন্ট ভ্যালু। তারপর 4 4 8টা হয়ে গেল, আর একটা 9টা। তো আমাদের রয়েছে EIR, তার মানে এই অঙ্কের মধ্যে মোট আমাদের 3 ক্যাটাগরির সূত্র রয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, একটা হচ্ছে ফিউচার ভ্যালু, আর একটা হচ্ছে কার্যকরী সুদ বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। সো তাহলে এই যে 4 প্রকার প্রেজেন্ট ভ্যালু, 4 প্রকার ফিউচার ভ্যালু রয়েছে, কোন সূত্রটা কখন বসবে? সো আমাদের বেসিক্যালি আমরা যেই অঙ্কগুলো করি, আমাদের যেই একদম প্রথম থেকে আমি আসি, আমাদের যেই টাইম ভ্যালু অফ মানি বা অর্থায়নে প্রিন্সিপালস অফ ফিনান্স, অর্থায়নে গণিতের যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো আমাদের 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে এককালীন, আর একটা হচ্ছে কিস্তিভিত্তিক। ঠিক আছে, একটা হচ্ছে এককালীন অর্থ, মানে এই অঙ্কগুলোতে কোনো কিস্তি নেই, মানে 1টা টাকা বছরের শুরুতে জমা করলাম, সেটা একটা নির্দিষ্ট সময় পরে, 2 বছর 3 বছর 5 বছর পরে গিয়ে একটা নির্দিষ্ট সময় তুলে ফেললাম। সো সেটাই হচ্ছে এককালীন। আমি একটা এখানে এক্সাম্পল দিচ্ছি, যে একজন লোক 100 টাকা এখন ব্যাংকে জমা রাখলো, 10 বছর পর সে কত টাকা, এত মানে 10% সুদে 10 বছর পর সে কত টাকা ব্যাংকে পাবে সরল সুদে। তাহলে 10 বছর পর সে যত টাকা পাবে, এটা হচ্ছে আমাদের এককালীন সূত্র। এখন কিছু অঙ্ক আছে কিস্তিভিত্তিক। কিস্তিভিত্তিক কেমন? একজন মানুষ প্রতি বছর 100 টাকা করে জমা দেয়, 10 বছর পর তার কত টাকা হবে, তো এটা হচ্ছে কিস্তিভিত্তিক। যদিও বছরে একবার দেয়, কিন্তু তার টাকা জমা করার পর থেকে টাকা উত্তোলন করার মাঝখানে, এই যে মাঝখানে গ্যাপটা রয়েছে, এর মধ্যে যদি সে কখনো টাকা জমা করে, ডিপোজিট করে, তাহলে সেটা হবে কিস্তি। আর যদি টাকা জমা দেওয়ার পর টাকা উত্তোলনের মাঝখানে কোনো রকম কিস্তি না দেয়, কোনো রকম নতুন কোনো সিস্টেম না যুক্ত হয়, নতুন কোনোভাবে কোনো কিছু প্রসেসিং না হয়, তাহলে সেটা হবে আমাদের হচ্ছে এককালীন। তো এককালীন আর কিস্তিভিত্তিক আমরা বুঝে ফেললাম। তো এককালীনের মধ্যে আবার 2টা ভাগ রয়েছে। একটা ভাগ হচ্ছে আমাদের বছরের, সরি, এককালীনের মধ্যে 2টা ভাগ রয়েছে, একটা হচ্ছে আমাদের সরল সরল সুদ, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি।
একটা হচ্ছে সরল মানে সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং কিস্তি ভিত্তিক এর মধ্যে আমাদের রয়েছে চারটা ভাগ। চার ভাগের মধ্যে প্রথমে আছে আমাদের দুই ভাগ, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি। এবং সরলের মধ্যে আমাদের একটা ভাগ রয়েছে বছরের শুরুতে, আর একটা রয়েছে আমাদের বছরের শেষে। এবং চক্রবৃদ্ধির মধ্যেও সেম, একটা রয়েছে বছরের শুরুতে আর একটা রয়েছে বছরের শেষে। তো মোটামুটি এই হচ্ছে আইটেম। এখন কোনটা বছরের শুরুতে কোনটা বছরের শেষে সেটা আমরা বিভিন্নভাবে বুঝতে পারবো প্রশ্ন দেখি। এখন আমরা 1 নম্বর সূত্র থেকে আসি, যে কোন সূত্রটা কখন আসবে, কোনটা আমাদের কিস্তিভিত্তিক, কোনটা এককালীন, কোনটা কিস্তিভিত্তিকের মধ্যে সরল, কোনটা এককালীনের মধ্যে সরল, কোনটা কিস্তিভিত্তিকের মধ্যে চক্রবৃদ্ধি, কোনটা এককালীনের মধ্যে চক্রবৃদ্ধি, কোনটা সরলের মধ্যে বছরের শুরুতে, সরলের মধ্যে বছরের শেষে, কোনটা চক্রবৃদ্ধির মধ্যে বছরের শুরুতে এবং বছরের শেষে, সেই বিষয়গুলো দেখি। এই যে সূত্রটা রয়েছে ফিউচার ভ্যালু, এটা আমাদের হচ্ছে নর্মাল নর্মাল একটা সূত্র। আর এই ফিউচার ভ্যালুটাকে ক্যালকুলেশন করলে প্রেজেন্ট ভ্যালু আসে। এই প্রেজেন্ট ভ্যালুটাও হচ্ছে আমাদের যে নর্মাল সূত্রগুলো রয়েছে এগুলো। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি যে এককালীন অর্থ প্রদানের ক্ষেত্রে। তো যখন আমরা কোনো টাকা ডিপোজিট করব এবং সেই টাকাটা সরাসরি উত্তোলন করব, মাঝখানে আর কোনো কিস্তি দিব না বা কোনো টাকা জমা করব না, তখন সেটা এককালীন আসবে। তো এটা হচ্ছে আমাদের এককালীন সূত্র। এরপর 2 নম্বর, এটাও হচ্ছে আমাদের এককালীন সূত্র। ইফেক্টিভ ইন্টারেস্টটা তো নয়। আর এই যে পিএমটি মানে হচ্ছে কিস্তি, তো এগুলো হচ্ছে আমাদের কিস্তি ভিত্তিক। যখনই আমাদের পিএমটি থাকবে এটা আমাদের ধরে নিতে হবে কিস্তি ভিত্তিক। আর যখনই আমাদের এই রকম লম্বা একটা সূত্র থাকবে, তো তখন আমাদের ধরে নিতে হবে এটাও কিস্তি। কারণ কিস্তিগুলো যখন সমান হয় তখন আমাদের এই দুইটা সূত্রের মধ্যে একটা সূত্র হয়। এই প্রথমকার সূত্রটা হচ্ছে বছরের শেষে যদি আমরা কিস্তি দিই তাহলে এই সূত্রটা বসবে, আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে বছরের শুরুতে যদি কিস্তি দিই তাহলে এই সূত্রটা বসবে। আর 3 নম্বর এই কিস্তিভিত্তিক প্রশ্নটা হচ্ছে, কিস্তিভিত্তিক সূত্রটা হচ্ছে আমাদের ইয়ার, যদি কিস্তিগুলো অসমান হয়। এই দুইটা হচ্ছে কিস্তি যখন সমান, প্রতি বছরে মনে করেন সাপোজ 100 করে টাকা জমা দিচ্ছেন বছরের শুরুতে, তাহলে আপনারা এই সূত্রটা দিবেন। এখন বছরের শুরুতে প্রতি বছর 100 টাকা করে জমা দিচ্ছেন বছরের শেষে, তাহলে আপনারা এই সূত্রটা দিবেন। এখন প্রতি বছর টাকা জমা দিচ্ছেন বছরের শেষে, কিন্তু অ্যামাউন্ট 100 না, 1 বছর 100 দিলেন, 1 বছর 120 টাকা দিলেন, 1 বছর 80 টাকা দিলেন। যখন এইভাবে আলাদা আলাদা অ্যামাউন্টে টাকা জমা করতে থাকবেন তখন আপনাদের এই সূত্রটা বসবে। ঠিক একই রকম প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে, এটা আমাদের কিস্তি ভিত্তিক সূত্র। এখন অঙ্কের মধ্যে দেখতে হবে যে আমাদের প্রেজেন্ট ভ্যালু রয়েছে নাকি ফিউচার ভ্যালু রয়েছে। যদি প্রেজেন্ট ভ্যালু থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র দিব, যদি ফিউচার ভ্যালু থাকে তাহলে ফিউচার ভ্যালুর সূত্র দিব। তো আশা করি আপনাদের এই যে অর্থায়নে গণিত আর টাইম ভ্যালু অফ মানি, এই দুইটা অধ্যায়ের মধ্যে শুরু করার জন্য বেসিক লেভেলের যে জ্ঞানটা প্রয়োজন, আমার মনে হয় আমি সবগুলো সম্পূর্ণটাই ডেলিভারি করতে পেরেছি। তো আপনারা যদি এই বেসিক সম্পর্কে আগে থেকে ধারণা থেকে থাকে আপনাদের তাহলে তো ভালোই, আর যদি না থাকে আশা করি আজকে থেকে আপনাদের ধারণা হয়ে গেছে। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্কের আইটেম নিয়ে। তো মোটামুটি আমি যতগুলো টাইম ভ্যালু অফ মানি বা অর্থায়নে গণিতের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোই আমি অ্যাড করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রায় বেশ কয়েকটি পর্ব হয়েছে, সবগুলো পর্ব দেখলে আপনাদের টাইম ভ্যালু অফ মানি এবং অর্থায়নে গণিত এই দুইটা অধ্যায়ের কোনোটাতেই কোনো রকম অঙ্কের সমস্যা থাকবে না। এই অধ্যায়টি আমি মূলত এখন করাইতাম না, আমি এখন করাইতাম দ্বিঘাত সমীকরণ, কিন্তু দ্বিঘাত সমীকরণটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে এই অধ্যায়টিও গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়টা ছোটো আছে, ভাবলাম এটা শেষ করে দিই, তারপর দ্বিঘাত সমীকরণ অধ্যায়টা আমি ধরবো। তো আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।